Hello guys, what's up? It's your host Zaragaming. Jo aslam nodor aita video ne ar ajke video ta bujcho already bujhe kichu ki niye othe jacche guys video shurute boli channel jodi notun hoye thako tahole please subscribe kore dio ar video te ekta like kore dio. So beshi kotha na bole shuru kore ajke video. Let's go to this video. To guys, amader ei kintu garena theke Eid upolokke ekta gift dise ar gift pete kar na bhalo lage. To bhablam ami je gift ta paisi oitar unboxing video ta tomader sathe share kori karon mone koro ki na ki dise mane dekhte hobe to আমার দেখার একটা কৌতূহল জাগে তো এই ভিডিওটাতে আনবক্সিং এ হেল্প করব আমার ছোট ভাই আলভি তো ও আনবক্সিংটা শুরু করতেছে প্রথমে যদি বলি এই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগছে মানে এভাবে সাজানো গোছানো জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে তো প্রথমে কি দিছে আমরা দেখি প্রথমে যেটা দিছে আমাদেরকে ডাইরি আর ডাইরি জিনিসটা আসলে আমার অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু ডাইরি ডিজাইনগুলো অনেক ভালো করছে আর পেজগুলো অনেকটা হলুদ টাইপের হইছে মানে ভালোই হইছে তো এটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট আর ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগছে তো ভালোই লিখতে পারবো গল্প টলবো আর তাছাড়া গাইস আমরা অনেক ধরনের ভিডিও আনতেছি তো স্ক্রিপ্ট লিখে রাখা যাবে তো এটা গেল দেন এখন আমরা দেখাবো হচ্ছে ম্যাচওয়ার্ক ঠিক আছে এটা ম্যাচওয়ার্ক আমি জানি তো এটা খুলে আমি তোমাদেরকে দেখাই এটা এক্স্যাক্টলি কীরকম ওকে গাইস দেখো এটা কিন্তু একদম ক্লিন মানে অনেকটা আছে না একটু বা একটু অন্যরকম কালার বা এরকম কালার এরকম মনে হয় তো এই ম্যাচওয়ার্কটা আমার অনেক বেশি ভালো লাগছে জোসও লাগছে সো যদিও আমি এটা ইউজ করতে জানি না তো এটা মনে হয় আমার আম্মু বাপু কাকে একজন বাবা দাদু থেকে দিয়ে দিব আর কি কারণ এটা আমি ইউজ করতে পারি না তো গেল এখন তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে পারফিউম এটা অনেক বেশি ভালো লাগে আমার মানে দেখো এখানে ফ্রি ফায়ার লেখা আছে এটা হচ্ছে সামনের ডিজাইনটা আর এটা হচ্ছে পিছনের ডিজাইনটা আর এটার যে গ্রানটা আছে এটা আমার এত বেশি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো একটু খুলে দেখো গ্রানটা মানে ভিডিও করার সময় যখন এটা গ্রানটা নাকে আসতেছিল তখন মানে অনেক বেশি জোস লাগছিল আমার গ্রানটা তো মোটামুটি পারফিউমটা আমার অনেক বেশি ভালো লাগছে তো গাইস পারফিউমটা এখানে রেখে দিয়ে আর আমার ভাই বলতেছে পারফিউমটা ওপি ও নাকি ইউজ করবে সো দিব না আমি ওরে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কেজুরের বক্সটা ও খুলতে পারতেছে না গাদারে গাদা কোন দিক দিয়ে খুলে এইভাবে না ওইভাবে ওকে গাইস এবার আমি ওরে শিখাই দিয়েছি কীভাবে খুলতে হয় তো খেজুরের যে বক্সটা ডিজাইনটা করছে ওটাও আমার অনেক সুন্দর লাগছে আর এখানে খেজুরগুলো ঠিক আছে কিনা জানি না বাট আমি যতদূর শুনছি এখানে খেজুরগুলো নাকি অনেক ভালো মানে মজার ছিল তো থাক বক্সে অফ করে দিই এখন না খাই রোজা রাখছি ঠিক আছে তো কে কে রোজা রাখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবা ঠিক আছে ঈদ তো চলে আসতেছে তো এবার যে ধামাকাটা দেখাবো সেটা হচ্ছে দেখো তোমরা এটা হচ্ছে শাড়ি তো ছেলেদেরকে পাঞ্জাবি দিছে আর মেয়েদেরকে দেওয়া হয়েছে শাড়ি তো শাড়ির ডিজাইনটা আমি একটু তোমাদেরকে খুলে দেখাবো কারণ মনে করো তোমাকে কেউ কিছু দেখাচ্ছে ওইটা যদি ভালোভাবে না দেখায় তাহলে তোমার খারাপ লাগতেই পারে সো আমি যাই আমি চাই না তোমাদের খারাপ লাগুক তো এটা আমি ভালো করে খুলে দেখাচ্ছি এখানে গাইস নিচের দিকে যেটা লাগাইছে ওইটা কিন্তু সুন্দর লাগছে এটা হচ্ছে ছেলেদের পাঞ্জাবিটা অবভিয়াসলি তোমরা দেখছো যে সাদার উপর মধ্যেখানে একটু একটু কাজ আছে তো ওই কাজের সাথে এই শাড়ির এই কাজটা আসলে মিলাইছে যদিও কিন্তু শাড়িটা মোটামুটি মানে ঠিক আছে ওদের সাথে মিসিং করে দেওয়া হয়েছে কিন্তু আমি ভাবছিলাম আরও বেস্ট কিছু দিবে আরও দামি কিছু দিবে বাট হয়নি যাই হোক যেরকমই দিছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে অনেক তো এইটা হচ্ছে শাড়ি আর এখানে মানে শাড়ির যে যাবতীয় জিনিসগুলো আছে সেগুলো অনেকে পাইছে কিন্তু অনেকে পায়নি ওগুলো আবার নতুন করে কিনতে হবে তো সবাই কিন্তু ঈদের দিন হয়তো একই রকম শাড়ি পরে অর্থাৎ এই শাড়িগুলো সবাই একসাথে পরে লাইভেও আসতে পারে শুধু আমি ছাড়া কারণ আমি ফেস্টিভ্যাল করে নেই তার জন্য তো আমি বলবো মানে আসলে গিফট না দিলেও ওদের চললো তারপরে মানে ঈদ উপলক্ষে আমাদেরকে যে গিফটটা দিছে তার জন্য অনেকগুলো থ্যাংক ইউ গেরিনাকে বা গিফট দেওয়ার জন্য যেরকমই হোক না কেন গিফটটা তো তোমরা কমেন্টে জানাবা যে শাড়িটা কেমন লাগছে বা পারফিউম বা এগুলো সবগুলো মানে সাজানো গুছানো বিষয়টা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবা আর 100% একটা লাইক করে দিবা সো বাই বাই।